আরে কি গো, আর কতক্ষণ? পুরুত ঠাকুর তো এসে পড়লো বলে। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে এসেছে, খালি একটু পায়েশটা হলেই। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, মিষ্টিগুলো দিয়ে দাও তাহলে, আমি ততক্ষণে সাজিয়ে নি। এ কি, মিষ্টি কোথায় গেল? আরে বলুন তো মশাই, সদ্য বানানো গরম গরম এক থালা মন্ডা, একেবারে বেমালুম হাওয়া। আরে তা নয় তো কি মশাই, ফলের ঝুড়িটা একটু বাইরে রেখে গেছি, ও মা এসে দেখি ফলের সাথে সাথে ঝুড়িও গায়েব। আরে আপনাদের তো ফল মিষ্টি, আমি সেদিনকে 3 কিলো শুটকি মাছ রোদে দিয়েছিলাম, ফিরে এসে একটাও শুটকি পাইনি। বলেন কি মশাই, কৈলাস আজকাল কাঁচা শুটকি মাছও খেয়ে নেয়? এই কৈলাসের শুটকি মাছ খায় কখন বললাম? এই দাঁড়ান দাঁড়ান, তার মানে আপনারা বলতে চাইছেন যে এইসব কৈলাসের? না না না, বলতে চাইছি নয় মশাই, আমি সেটাই বলছি, এই কৈলাসটার জন্য শান্তিতে কোনো খাবার মুখে তুলতে পারবো না। কি পাপ করলে যে কৈলাসের মতো প্রতিবেশী পায় লোকে? একদম ঠিক বলেছ মদনদা, এর একটা বীজ দরকার, আমি বললাম। হ্যাঁ হ্যাঁ চলুন, আমরা বরং কাল সকালে একবার মোড়লের বাড়িতে যাই। না হে কৈলাস, এইভাবে সকলের খাবার উদরস্থ করা কখনোই ঠিক নয়, তাও আবার কাঁচা শুটকি মাছ। আগে বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি কারো শুটকি মাছ খাইনি। কৈলাস, 3 কিলো শুটকি মাছ খাওয়ার এলেম তোমারই একমাত্র আছে। শোনো, ফের যদি তোমার এসব শুনি। সারা গ্রাম বলছে আমি নাকি সবার খাবার চুরি করে খেয়ে নিয়েছি, কাঁচা শুটকি মাছ পর্যন্ত। আচ্ছা, কাঁচা শুটকি মাছ খেতে কেমন লাগে? তোমার এই স্বভাবটার জন্যই না, যেই চুরি করুক না কেন লোকে তোমাকেই চোর ভাববে। না না না, এই বদনাম আমিও নিতে পারছি না, এই চোরের সাথে একটা হেস্ত নিস্ত না করলে হচ্ছে না, আমি বরং আজ রাত থেকেই গ্রাম পাহারা দেব। কি বলছো তুমি? ঠিকই শুনেছো তুমি, আজ থেকে কারো ঘর থেকে কিচ্ছু চুরি যাবে না। কই কই, দাও দেখি আমার বাবার লাঠিটা বের করে দাও। তুমি জানো আমার বাবাই লাঠি দিয়ে এক একবারে 40টা করে আম পারত। জাগতে থাকো, জাগতে থাকো। কৈলাস না ধুয়ে বসাই, সকালে খেতে দিচ্ছে না, রাতে ঘুমোতে দিচ্ছে না, ভালো লাগে না। জাগতে থাকো, জাগতে থাকো, জাগতে থাকো। আপদ একটা, বাবা গোটা গ্রাম ঘোরা হয়ে গেল, একটু বসি। আরে আমগুলো কি সুন্দর হয়েছে তো। না না না, আমার এগুলো খেলে হবে না, আমি এখন গ্রামের প্রহরী, আমি নিজেও খাবো না আর কাউকে খেতেও দেব না। কি হলো বলি, চোর তোর কিছু পেলে? জানি না জানি না,
আমি মনে হয় ঘুমের মধ্যে গাছে উঠতে পারি। এই গিনি, তুমি কোনোদিন ঘুমের মধ্যে আমার পদচারণা দেখেছো? তা দেখিনি, তবে তোমার নাক ডাকার যা বহর, তাতে রাতে জেগে জেগে তোমার নাসিকা চালনা দেখেছি। আমি মনে হয় রাতে না অনেক আম খেয়ে নিয়েছি। এই যে তোমার খালি পেট ডাকলো, না তুমি এটা খাওনি, এটা অন্য কেউ খেয়েছে। এই কে, কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো ওই কৈলাস আমার গাছ শুদ্ধ ফল খেয়ে নিয়েছে। কিন্তু কৈলাস কালকে গ্রাম শুদ্ধ লোকের সামনে কথা দিল, সারা রাত পাহারা দিল। পাহারা না ছাই, চোরকে পাহারাদারি করতে দিলেই যদি চুরি বন্ধ হয়ে যেত, তাহলে সবাই জল্লাদকে দিয়ে চিকিৎসা করাতো। না না না, আমাদের সমাধান আমাদেরই খুঁজতে হবে। জাগতে থাকো সবাই, জাগতে থাকো, জাগতে থাকো সবাই, জাগতে থাকো। কি আওয়াজ হলো না, ঠিক ঠিক ওই জায়গাতে। আরে বাবা রে, গেছি রে। আরে কৈলাস, ছি 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 ছি, সেই আবার তুমি চুরি করলে? না 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 না, তোমাকে আর আমি এই গ্রামে থাকতে দিতে পারি না। পরিবার নিয়ে কালই তুমি অন্য গ্রামে রওনা দাও। শুনুন, এটা চুরি করা আম না, আমি সকালে বাজার থেকে 10 কিলো আম কিনে এনেছি। কেনা না ছাই, চোরের বউ নাকি আম কিনে খাবে? কি গো, তুমি এই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? তুমি কি মান সম্মানের মাথা সব খেয়ে ফেলেছো গো? দেখুন, আর কোনো কথা না, না কোনো কথা না, তুমি ধরা পড়ে গেছো কৈলাস, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই গ্রাম থেকে। এই গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে, এই ঘরটাতে আমি বড় হয়েছি, আমার মায়ের হাতের কত রান্না খেয়েছি, আর আমার মা উঠোনের ওই কোণটাতে বসে রান্না করত। গিন্নি বলো, গিন্নি আজকে জমিয়ে রান্না করত, খিচুড়ি বেগুন ভাজা আর পায়েস। ঠিক আছে, আমি তাই বানাচ্ছি। কি সুন্দর গন্ধ, চলো গিন্নি এবারে শুরু করি। গিন্নি ওই ওখানে কে যেন আছে, আলো বন্ধ করে তাড়াতাড়ি গাছের পেছনে লুকিয়ে পড়ো। গিন্নি আলো জ্বালো। ওই যে গেছি গো বাবা, গেছি। হে
এই নাও, তোমার জন্য আইসক্রিম এনেছি। শুরু করো, শুরু করো। কি হলো কৈলাস, শুরু করো। এরপর এখনো রাবড়িও আছে, দেরি করলে সব গরম হয়ে যাবে তো। শুরু করো, শুরু করো। না 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 না, আগে মোড়ল মশাই আমার শাস্তি তুলুক, তারপর। আরে দূর দূর, সে আর আছে নাকি? তুমি তো কিছুই করনি। কিন্তু আমার যে চোর বদনামটা হলো, তো এখন তোমার কি ইচ্ছা? আমাকে আপনি মিষ্টি খাওয়াবেন। দাও দাও, সব মিষ্টি ঢেলে দাও। হ্যাঁ, ওই সব দাও। হুম 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 হুম।